আজকে নিয়ে চলে এসেছি এগ লাবাবদারের রেসিপি। এর জন্য টমেটো, আদা, রসুন, কাজু আর গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি। এরপর গরম জল করে তার মধ্যে ওগুলোকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর 5 মিনিট পর একটা ছাঁকনির সাহায্যে জলটা একটা জায়গায় নিয়ে নেব আর বাকি জিনিসগুলোকে আমি এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর এর যে জলটা ছিল সেটা কিন্তু রেখে দিতে হবে। এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা হবে, তার থেকে বেশি না ভাজলেও কিন্তু চলবে। এরপর এর মধ্যে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব একসঙ্গে। এটাও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব মশলা। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কিন্তু পরিমাণ মতো নুন। মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া উপায়, অথচ খেতে কিন্তু রেস্টুরেন্টের মতো। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। আর এখানে কিন্তু জলটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা। তো অল্প জল দিয়ে ভালো করে আবারও 5 মিনিট এখানে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। 5 মিনিট পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব কসুরি মেথি 2 চামচ। কসুরি মেথিটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব এর মধ্যে। আর মিশানো হয়ে গেলে এরপর কিন্তু আমি গ্রেভি যতটা আপনারা চাইবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি। এরপর যখন জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে ডিমগুলো থাকবে গ্রেভির মধ্যে। তারপর যখন ফুটতে শুরু করবে তখন ওপর থেকে ধনে পাতা কুচি আর গ্রেট করা ডিমের সাদা অংশটা ছড়িয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এগ লাবাবদার। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।